জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী পালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের আহ্বায়ক আলহাজ মনসুর সবুর, সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ। মনে করেন আমরা দেশ বিদেশ ঘুরতেছি, বঙ্গবন্ধু সবুজ পতাকা দিয়ে গেছে, আমাদেরকে সবুজ পাসপোর্ট দিয়ে গেছে। আজকে বিগত 42 বছর আমি এই দেশে বসবাস করতেছি, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করিয়া লালন করিয়া বুকে ধারণ করিয়া যাক। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করার জন্য। আর 15-71 মুক্তিযুদ্ধ 3 লক্ষ শহীদের 2 লক্ষ মাহবুবের ইতিহাসের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই লোকের মারফতে আমরা বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা ওনার জন্মদিন পালন করার জন্য উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি। 15-ই আগস্ট ওনার সঙ্গে যত সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওদের বুলেটের আঘাতে তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করতেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী। এই যে প্রবাসে বসে আপনারা বিভিন্ন অনুষ্ঠান প্রতি বছর যে অনুষ্ঠানগুলো পরিচালনা করে এসেছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিমউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক ফতেহপুর ইউনিয়ন মোহাম্মদ শাহ আলম। হিসেবে আমাদের মঞ্চে বসার জন্য ওনার আছে আমার ফতেহপুরের কি বিষয়ে নিজেকে আনন্দ আপনারা সব বঙ্গবন্ধু যে কোনো কর্মসূচি জননেত্রী সেখানে যে কোনো জাতীয় প্রোগ্রামে আপনারা প্রবাসী এসে শত ব্যস্ততার মাঝে আপনারা করে থাকেন, তার জন্য আমি যতগুলো আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খুরশেদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম, নাজিমউদ্দিন তুষার, আব্দুল আজিজ বেলাল, রিয়াজ সহ আরও অনেক। বা এই আয়োজনের মাধ্যমে দিয়ে পৌঁছে দিচ্ছেন, সেটার জন্য সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বঙ্গবন্ধুর পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। ইয়াসির আরাফাত খোকন, গণ টিভি।